হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম তো শেষ অবধি দেখতে থাক বন্ধুরা তো দেবী চৌধুরানী নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড রয়েছি তার একটাই কারণ বন্ধুরা সমস্ত ক্যারেক্টারের লুক আমরা প্রায় দেখে ফেলেছি দেবী চৌধুরানীতে যেমন নিশির যে ক্যারেক্টারটা বিবৃতির ক্যারেক্টারটা দেখে ফেলেছি শ্রাবন্তী চ্যাটার্জি যেটা মেন লিডিং ক্যারেক্টার যার নামাক্ষরে সিনেমাটা দেবী চৌধুরানী সেই দেবী চৌধুরানীর বিভিন্ন পোর্ট্রের লুক কিন্তু আমি দেখে ফেলেছি আমরা যে লুক সেটগুলো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে বিভিন্ন রকমের লুক বিভিন্নভাবে আবির্ভূত মানে হবে শ্রাবন্তী চ্যাটার্জি তার এই রকম বহুরূপী এই যে প্রচেষ্টাটা বা তাকে দিয়ে যে এই রকম কাজ করাচ্ছেন শুভ্রজিৎ মিত্র মানে হ্যাডসঅ টু ইউ স্যার শুভ্রজিৎ স্যার যত দেখছি না আপনাকে তত অবাক হয়ে যাচ্ছি এবং সবচেয়ে বড়ো কথা প্রসেনজিৎ চ্যাটার্জির লুকটা নিয়ে আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড ভবানী পাঠক রূপে তিনি কিভাবে আবির্ভূত হবেন সেটা দেখার জন্য তবে আমরা সবাই জানি যে যে কোনো জিনিস ধৈর্য ধরে রাখলে না তার পরবর্তীতে যে ফলটা পাওয়া যায় যে রেজাল্টটা পাওয়া যায় সেটা অনেক মিষ্টি হয় তো সেই জন্যই বোধ হয় এতটা আগ্রহের সাথে আমরা অপেক্ষায় রয়েছি এডিটেড মোশন পিকচার্সের কাছে যে কবে প্রোডাকশান থেকে ফাইনালি প্রসেনজিৎ চ্যাটার্জি ভবানী পাঠকের ক্যারেক্টারের লুকটা রিভিল করা হবে সেটার অপেক্ষায় আমার মতো কোটি কোটি বুমবাদার দর্শক কোটি কোটি সিনেমা প্রেমিক দর্শকরা কিন্তু ওয়েট করে রয়েছে বুমবাদার লুকটা এক ঝলক দেখার জন্য তো আমি জানি যেদিনকেই বেরোবে লুকটা সেদিনকে ধামাকা হবে চারিদিকে স্প্রেড হয়ে যাবে চারিদিকে ভাইরাল হয়ে যাবে প্রসেন চ্যাটার্জির লুক ঠিক যেই রকম মনের মানুষের লালনের ক্ষেত্রে হয়েছিল ঠিক যেমনটা গুমনামি সিনেমায় নেতাজি সুভাষচন্দ্রের ক্যারেক্টারটা হয়েছিল ঠিক যেমনটা জাতিস্বরের অ্যান্টনির ক্যারেক্টারটা কিংবা কুনালের ক্যারেক্টারটার মতো হয়ে যাবে বাট আমরা সবচেয়ে বেশি অবাক হই বরঞ্চ হয়েছিলাম রিসেন্ট টাইমে যদি বলি শেষ পাতা সিনেমায় বাল্মীকির চরিত্রটায় প্রসেনজিতের ক্যারেক্টারটা যেভাবে আমাদের সোমনাথ কুন্ডু মেকআপ আর্টিস্ট যেভাবে তিনি পোর্ট্রে করেছিলেন না জাস্ট ছিটকে গেছিলাম যে একটা মানুষ পারে না সিনেমার জন্য অ্যাক্টিংয়ের জন্য তার অভিনয়ের জন্য এমন কোনো কিছু নেই যেটা তিনি পারেন না সব কিছু স্যাক্রিফাইস করতে পারে একটা চরিত্রকে গঠন করার জন্য একটা চরিত্রকে প্রাণবন্ত করে দেওয়ার জন্য যা যা যাবতীয় জিনিস স্যাক্রিফাইস করার দরকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামক যে অভিনেতা যে লেজেন্ড যে জীবন্ত কিংবদন্তি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে তিনি বোধহয় সব পারেন সব কিছু স্যাক্রিফাইস করতে পারেন একটা সিনেমাকে ভালো সিনেমাকে প্রেজেন্ট করার জন্য একটা ভালো চরিত্রকে জীবন্ত করে ফুটিয়ে তোলার জন্য একটা ভালো চরিত্রকে মানুষের সামনে জলজান্ত করে তোলার জন্য ভালো কাজ করার যে খিদে সেটা হয়তো প্রসেনকে দেখে শেখা উচিত এবং সবচেয়ে বড় কথা বোমবাদার কীরকম লুক হতে চলেছে তার একটা ছোট্ট ঝলক আমি রিসেন্ট টাইমে পেয়েছি গতকালই তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা এই প্রসিকজিতের লুকটা খোঁজার জন্য বা কি হবে প্রত্যেকটা জিনিস দেবী চৌধুরীর রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য না আমি সারাটা ক্ষণ দিনকে রাত করে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গায় কিন্তু আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু আমি সার্চ করি প্রচণ্ডভাবে এটা আমি করছি তার কারণ আমার খুব পছন্দের একটি সিনেমা হতে চলেছে একটা ঐতিহাসিক সিনেমা এত বড় কাজ হতে চলেছে বাংলার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা আসতে চলেছে দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা দেবী চৌধুরী যেটা সাতটি ভাষায় রিলিজ করবে এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড গোটা ইন্ডিয়া তো বটেই ইন্ডিয়ার বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলায় বাট অন্যান্য দেশেও কিন্তু এটা কনভার্ট করা হবে দেশে কিন্তু চালানো হবে এই সিনেমাটা দেখানো হবে তো এতটা গ্রেট একটা অপরচুনিটি গ্রেট একটা ইনিশিয়েটিভ যে নেওয়া হয়েছে এটাকে তো সাধুবাদ জানতেই হবে এবং আমি আমি দেবী চৌধুরানী সিনেমার ওতপ্রোতভাবে পাশে থাকতে চাই সাপোর্ট করতে চাই এর জন্য যা যা প্রমোশনের দরকার যা যা প্রমোট করার দরকার আমি নিজের তরফ থেকে করতে চাই কেউ করুক বা না করুক আমি কিন্তু মনে প্রাণে এই সিনেমাটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এবং আমি চাই দেবী চৌধুরানীর সিনেমাটা যেন খুব ভালো ওয়ার্ক করে খুব ভালো বক্স অফিস কালেকশান করে অ্যান্ড প্রিভিয়াস যা যা রেকর্ড রয়েছে সে সমস্ত রেকর্ড যেন ভেঙে দেবী চৌধুরী যেন একটা ইতিহাস সৃষ্টি করতে পারে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে এটা আমি মনে প্রাণে চাই আই হোপ কি সেটা হবে এবারে যে বিষয়টা যে বিভিন্ন জিনিস সার্চ করতে করতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা লুক হঠাৎ করে আমার চোখের সামনে ভেসে ওঠে তো অবিশ্বাস্য লাগে ঠিক আছে তো তোমাদেরকে জিনিসটা শেয়ার করছি আমি তোমরা দেখতেই পাচ্ছ দেখো তোমরা যে রিসেন্ট টাইমের ছবি জাস্ট গতকালের ছবি এটা তো দেখতেই পাচ্ছ বোমবাদার সংবর্ধনা দিচ্ছেন একজন বিশিষ্ট মানুষকে আমি নামটা বলতে চাই না তোমরা বলো ইনি কে আশা করছি সবাই চেন মোটামুটি যারা চেনো মোটামুটি তোমরা অনেকেই চেন ইনি কে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানি যদি তোমরা চেনো এনাগে তো দেখতে পাচ্ছ বোমবাদার লুকটা ও মাই গড বস দাড়িগোপ রাখছেন এবং একটা ব্যান্ড পরে আছেন আমরা দেখতে পাচ্ছি কপালের মধ্যে একটা ফেটটি টাইপের বাট চুলও তিনি বাড়াচ্ছেন আই হোপ এবং দাড়িগোপগুলো কিভাবে তিনি মানে অসাধারণ বিরাট লাগছে দেখতে এবং বডি স্ট্রাকচার তোমরা আশা করছি উপলব্ধি করতে পারছো এখন থেকে যে কীভাবে স্ট্রাকচারটাকে তিনি অন্যরকম করার চেষ্টা করছেন হার্ট ওয়ার্কে রয়েছেন হার্ট জিম জিমের মধ্যে জিম সেশনের মধ্যে কিন্তু প্রসেন চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্ড অসাধারণ অসাধারণ এইরকম ফার্স্ট কিন্তু এইরকম একটা লুক আমি প্রেজেন্ট করলাম আমি আমার তরফ থেকে তোমাদেরকে দেখালাম তো আশা করছি তোমাদের খুব ভালো লাগছে জিনিসটা দেখে যে বুমবাদা কতটা তৈরি হয়েছে কতটা রেডি হচ্ছেন ভবানিভাটক চরিত্রটা করার জন্য জাস্ট বুম্বাদা কিন্তু মুখিয়ে রয়েছেন শ্যুটিং স্টার্ট করার জন্য তো এবার শ্যুটিং কবে স্টার্ট হবে কবে বুমবাদা শ্যুটিংয়ে আসবেন এই সমস্ত কিছু নিয়ে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে সেও কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ প্রচণ্ড কাছের আমার তো তার নাম তোমরা অনেকেই জানো আগের দিনে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি তো আফরান সিদ্দিক রনি সো ভাই এতটা খাটছে এই সিনেমাটাকে নিয়েও এবং আমার আমার তো খুবই কাছে আমায় সবসময় ভাই সাপোর্ট করে আমি জানি ভবিষ্যতে আরও বেশি সাপোর্ট করবে আমার চ্যানেলটা গ্রো করার জন্য সো সেই ভাই পরিচালক মশাইকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মশাই সুব্রজিৎ মিত্রকে একটা কোয়েশ্চেন্স করেছিলেন যে কবে গোম্বাদার লুকটা দেখতে পাবো আপনি তো বলেছিলেন যে নেক্সট উইকে তো কবে আসতে চলেছে ফাইনালি তো সেখানে প্রত্যুত্তরে সুব্রজিৎ মিত্র জানান যে এটা আমার বিশাল বড় পাওয়া বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেল দেখছো এই মুহূর্তে ভিডিওটা সাবস্ক্রাইব করেছো তারা প্রচন্ড খুশি হবে আই হোপ যেটা বলেছে শুভজিৎ মিত্র জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র শ্রাবন্তী প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড এন্টায়ার টিম অফ দেবী চৌধুরানী প্রত্যেকে আমাকে চেনেন অ্যান্ড আমার ভিডিও তারা নিয়মিত দেখেন আলোচনা করেন রীতিমতো আমার নাম ধরে কিন্তু তিনি নিজেই কমেন্ট বক্সে লিখেছেন তো তোমাদের সেটা পড়ে শোনাচ্ছি তোমরা সবাই দেখো যে রনি ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা কিভাবে দিয়েছেন শুভ্রজিৎ মিত্র সো শুভ্রজিৎ স্যার লিখেছেন আফরান সিদ্দিকি রনি আগেই বলে দিয়েছে আগেই বলে দিলে চমকটা চমকটা তো নষ্ট হয়ে যাবে ভাই আচ্ছা আগেই বলে দিলে চমকটা তো নষ্ট হয়ে যাবে ভাই আর বুম্বাদার শুটিং ডিটেলস এখন রিভেল করা যাবে না ফর সিকিউরিটি রিজনস আচ্ছা নেক্সট উইক থেকে বুমবাদা জয়েন করছে আগেই বলেছি তোমাকে অর্পণের ব্লগগুলো আমাদের কাছে পিআর টিম পাঠায় শ্রাবন্তী বুম্বাদা আমরা নিজেদের মধ্যে সেই নিয়ে কথাও বলি ও মাই গড তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে সুব্রজিৎ মিত্রের মতো একজন এত বড় মাপের জাতীয় পুরস্কার প্রাপ্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক যে আমার নামটা করেছেন কমেন্ট বক্সে আমার ভিডিও তারা দেখছেন নিয়মিত দেখেন আমার মানে রিভিউগুলো আমার ভিডিওগুলো তো এর থেকে বড় আশীর্বাদ এর থেকে বড় পাওয়া কি আর কিছু হতে পারে আমি অত্যন্ত আমি অত্যন্ত থ্যাঙ্কফুল আমি অত্যন্ত আমার মুখের ভাষা নিয়ে আজকে এতটা খুশি হয়েছি আমি এটা দুপুরবেলা আমার মাকে দেখাচ্ছিলাম যে যখন রনি ভাই আমাকে স্ক্রিনশটটাও পাঠালো যে তোমাকে না চেনে সুব্রজিৎ স্যার বলছিলেন বুম্বা দাস শ্রাবন্তী আমি বলছি কীভাবে সম্ভব এটা আমি তো একটা সামান্য ছোট্ট ইউটিউবার কীভাবে পসিবল এটা বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে যদি কোনো কাজ সেটা রিভিউ হতে পারে বা যে কোনো কাজ হতে পারে আমি যে ইউটিউব করি অনেক স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি অনেক স্বপ্ন নিয়ে আমি সিনেমা দেখা শুরু করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে ভেবেছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে কিছু করবো আমি এবং সেটা অনেস্টির সাথে করবো একদম অনেস্টলি বাট তোমরা অনেকেই জানো বন্ধুরা যে একটা টাইমে যখন একটা পত্রিকা থেকে নামকরণ পত্রিকা থেকে একটা বেরিয়েছিল যে একটা আর্টিকেল বেরিয়েছিল যে সেখানে লেখা ছিল যে দেবী চৌধুরানী হয়তো হচ্ছে না বিভিন্ন রকম কুরুচুকার মন্তব্য সেখানে করা হয়েছিল সুব্রজিৎ মিত্র সম্পর্কে সম্পর্কে করা হয়েছিল শ্রাবণযুচ সম্পর্কে করা হয়েছিল বোম্বাদা থাকছেন না এমন গুজব ছিল সেইটা ফার্স্ট দেখার পরেই আমার কিন্তু প্রচণ্ড আমি কষ্ট পাই আমি প্রচণ্ডভাবে হার্ট হই আর তারপরে একটা ভিডিও করে দিই সেখানে অনেক বাজে বাজে কথা বলেছিলাম শুভ্রজিৎ মৃত্যের সম্পর্কে বাট আমি আজকে সরি চেয়ে নিচ্ছি শুভ্রজিৎ স্যারকে যে আমার যে কোনো আর্টিকেল পড়েই বা যে কোনো পত্রিকার খবর দেখেই কোনো কিছু নিয়ে কথা বলার কথা বলাটা উচিত হয়নি সেই টাইমে কিন্তু সেই টাইমে আমার সত্যিই বলছি মাথাটা খুব গরম হয়ে গেছিলো অ্যান্ড রাগের বসে বা অভিমান করে হয়তো আমি সেটা বলে ফেলেছিলাম আপনাকে বাট আমি জানতাম না যে আপনি এত বড়ো একজন মনের মানুষ সো সত্যি কথা বলছি সুব্রজিৎ হচ্ছে একজন ডাউন টু অ্যা অ্যান্ড অনেক বড় একজন মনের মানুষ সো আমি করজোরে সরি চাইছি স্যার সুব্রজিৎ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে আপনার তুলনা নেই সত্যি কথা বলতে সো আমি অর্পণ পাড়ুই আমি সবসময় দেবী চৌধুরীর পাশে আছি সুব্রজ স্যার আপনার পাশে রয়েছি প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি সমস্ত এন্টায়ার দেবী চৌধুরী টিমের কিন্তু পাশে রয়েছি সাপোর্ট করবো চিরকাল অ্যান্ড যা যা ইনফরমেশান পাবো আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড স্যার আপনাকে প্রণাম আবারও প্রণাম ঠিক আছে তো খুব ভালো হোক এই কাজটা এই কাজটার জন্য অনেক অনেক এক্সাইটেড রয়েছে অনেক শুভকামনা রইল স্যার অনেক এগিয়ে যান স্যার অ্যান্ড রনিকে রনি ভাইকে আবারও থ্যাংকস জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি থ্যাংকস জানিয়ে ছোট করব না ভাই সবসময় আমার সাপোর্ট করে অ্যান্ড আমার মনে হয় যে দেবী চৌধুরী সত্যি একটা ইতিহাস তৈরি করতে চলেছে অ্যান্ড আমি সবচেয়ে যেটা মানে খুশি হব যদি আমার কাছে কোনো অপরচুনিটি আসে এই রকম দেখো আজ পর্যন্ত আমার সত্যি কথা বলতে কারোর কোনো সেলিব্রিটি বা কোনো সিনেমা নিয়ে কোনো অভিনেতা অভিনেত্রীর ইন্টারভিউ করার সুযোগ হয়ে ওঠেনি এখনও পর্যন্ত বাট যদি কখনও সত্যি সত্যি সুযোগ হয় আমার আমি নিশ্চয়ই কোনো ইন্টারভিউ নেওয়ার মানে খুব আমার ইচ্ছা আছে কোনো অভিনেতা বা অভিনেত্রীর ইন্টারভিউ নেওয়া বাট সেটি দেবী চৌধুরানীর ক্ষেত্রেও পসিবল হয় কোনোভাবে যদি আমার সুযোগ হয় এই দেবী চৌধুরানীর বিষয়ে ইন্টারভিউ নেওয়ার আমি খুবই উপকৃত হব আমি জানি না সেই সুযোগটা আমার কাছে আসবে কিনা বাট আমি চাই যে আমার চ্যানেল থেকে আমি কোনো অভিনেতা অভিনেত্রী কোনো সিনেমা সংক্রান্ত জিনিস নিয়ে একটা ইন্টারভিউ নিই তো বন্ধুরা দেবী চৌধুরানী সংক্রান্ত যাবতীয় তথ্য দা যাবতীয় ইনফরমেশান আন স্টোরি আমার চ্যানেল থেকে নিয়মিত এবারে আসতে থাকবে কারণ আমি একটা এনার্জি পেয়ে গেছি আমি একটা সাহস পেয়ে গেছি আমি একটা আশীর্বাদ পেয়ে গেছি বড় বড়ো ধরনের অনেকের তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুল না যদি চ্যানেল নতুন হয় থাকতো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা